ভারতে নজিরবিহীনভাবে করোনা সংক্রমণের বার চোদ্দ দিনের জন্য ভারতের সঙ্গে স্থল সীমান্ত পথে যাতায়াত নিষিদ্ধ করল বাংলাদেশ তবে পণ্যবাহী যান চলাচল করবে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ভারতে করোনা মহামারীর ব্যাপক বিস্তারের বাংলাদেশে যাতে তার কোনো প্রভাব না পড়ে তা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ বিদেশ মন্ত্রক সূত্রে খবর তবে মানুষ চলাচল বন্ধ থাকলেও সীমান্ত বাণিজ্য সচল থাকবে ভারতের অবস্থানরত বাংলাদেশের যেসব বাসিন্দাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে তাদের কোভিড টেস্ট ও কলকাতা মিশনের ছাড়পত্র সাপেক্ষে বাংলাদেশে প্রবেশের সুযোগ থাকবে পণ্য পরিবহন সচল থাকায় খুশি উভয় দেশের বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা বৈদেশিক বাণিজ্য বন্ধ করা হলে উভয় দেশের অর্থনৈতিক বিপর্যয় নেমে আসার সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করছেন